আল্লাহ নবী বলছেন গীবত পরনিন্দা করে, সাংঘাতিক পর। এই যে জলসায়রা স্কিনে একজনও দেখুন সুস্থ নেই, বুবুদি কোন গাড়িতে এলি, আমি টোটোয় করে এসেছি। তো যে বড় ছেলেটার বিয়ে হয়েছিল, বউটা কেমন হয়েছে? সাংঘাতিক। তো সে মেজে বোনের ছেলেটা ভালো আছে? ওই করছে যান, একজনও সুস্থ নেই, সব গীবত। তো শাশুড়ি আগে এরকম করতে, এখন কেমন করে? একদম বাজে লোক। তো শ্বশুর মারাত্মক খাতারনাক, ওই করছে, সব ওই করতে ব্যস্ত। আল্লাহ নবী বোকালোক ছিলেন না, বোকালোক ছিলেন, একদম বোকালোক ছিলেন না। বলছেন মেয়েদের সম্পর্কে একটু বলো, আর কি বলবে এত রাতে? মেয়েদের ব্যাপারে দুটো একটা হাদিস বলে দিই, আর আপনাদের ব্যাপারে আর একটা হাদিস বলে বক্তব্য শেষ করে দিই। হ্যাঁ, মেয়েরা যারা বসে আছেন, যদি জান্নাত যদি যেতে চান, চারটে কাজ করুন, চারটে। এক, বিশ্বনবী বলেছেন আল মারাতু ইজা সাল্লাতু খামসাহা ওয়া সামাতু শাহরাহা ওয়া আতাআতু বালাহা ওয়া আহসানাতু ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। নবীজি বলেছেন একজন নারী যদি জান্নাত যদি যেতে চায়, চারটে জিনিস যদি সে করে, সে জান্নাত চলে যাবে। এক, আল মারাতু ইজা সাল্লাতু খামসাহা, এক মাস সে সারা দিন, এক মাস নয়, এক মাসের ভিতরে 23 দিন নামাজ পড়বে, কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 25 দিন, বাকি দিনগুলোকে ছুটি দেওয়া হয়েছে, কাজা করা লাগবে না। যদি রোজা হয় তাহলে কাজা করে দিতে হবে। এক নম্বরে নবীজি বলছেন অসমাত সাহারাহা, একজন নারী এক মাস রোজা করবে, ও আতা এত বালাহা, একজন নারী তার স্বামীর সাথে উত্তম ব্যবহার করবে। একটা স্বামী, একটা স্ত্রী তার স্বামীর সাথে উত্তম ব্যবহার করবে। তিন নম্বরে কেমন উত্তম ব্যবহার? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের একজন বিবি, আবু বক্করের বেটি, আল্লাহর নবীকে কত ভালোবাসতেন আর স্বামী স্ত্রী কত সম্পর্ক, এটা বুখারীতে একটা হাদিস রয়েছে, হাদিসটা তিরমিজিতে রয়েছে, হাসান সূত্রে বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বিশ্ব নবীর ভিতরে যে প্রেম, যে ভালোবাসা, আপনি অবাক হবেন হাদিসটা শুনলে। আম্মা জান আয়েশা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা ভয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগ নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেনিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহ নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, ও জগতের যত নারীরা যদি জান্নাতে যদি যেতে চাও, চারটে কাজ করে নাও, জান্নাত চলে যাবে। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও, 2 নম্বরে 1 মাস রোজা রেখে দাও, 3 নম্বরে ওয়া আতাআত বালাহা স্বামীর সেবা করে নাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, আয়েশা মানে কে? না আল্লাহ নবীর ভিতরে সব থেকে কুমারী মেয়ে ছিলেন, নাম হলো তার আয়েশা। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা, শুধু এখানেই ক্ষেমত নয়, বিশ্ব নবী যত বিয়ে করেছেন একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, তার নাম হলো আয়েশা। যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, সব থেকে অধিক হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুধু এখানেই ক্ষেমত নয়, বিশ্ব নবী বলেছেন খাদ্যর জগতে নারীদের যে মর্যাদা, সারা পৃথিবীতে নারী জগতের ভিতরে আমার আয়েশার সেই মর্যাদা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আম্মা জান আয়েশা এত ভাগ্যবতী নারী, বন্ধুরে আমার, জীবনে 11,000 মহিলাকে যিনি কোরআনের শিক্ষা দিয়েছিলেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ নবীর সঙ্গে বিয়ে হওয়ার আগে নবীজিকে 2 বার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে আয়েশাকে। এই আয়েশা হাদিস বর্ণনা করেছেন, বোখারীতে হাদিস জ্বলন্ত আকারে আছে। আম্মা জান আয়েশা বলছেন যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওকে নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম।
আম্মা জান আয়েশা বলছেন নবী জামাকে এত ভালোবাসতেন এত মহব্বত করতেন আমি পানি পান করেছি গ্লাসে গ্লাসটা রেখে দিয়েছি নবীজিকে দেখেছি ওই জায়গাটায় গ্লাসে মুখ লাগিয়ে নবী আমার আবার পানি পান করেছেন আম্মা জান আয়েশার বোন নাম হলো তার আসমা আসমা একদিন আয়েশাকে জিজ্ঞাসা করে বলছে হ্যাঁ বুবু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব আল্লাহর নবীর সঙ্গে বিয়ে হওয়ার পরে খাওয়া দাওয়া কেমন হচ্ছে সংসার চলছে তো আল্লাহু আকবার আম্মা জান আয়েশা বলছেন যে আসহাবে সুফাদের ভিতরে গল্প শুনেছি তারা যখন পায়খানা করে ছাগলের নেদির মতো পায়খানা করে আমি আল্লাহর নবীকে বললাম ও দয়ার নবী আসহাবে সুফাদের পায়খানা এরকম কেন নবীজি বলছেন তারা দুদিন তিন দিন খেতে পায় না অনেক সময় গাছের পাতা লতা পাতা তারা খায় এই কারণে তাদের পায়খানা এরকম আসমা বলছেন বুবু আমি আসহাবে সুফাদের কথা জানতে চাইছি না বুবু আয়েশা তুমি এটা বলো যে কি করে তোমার সংসার চলে আম্মা জান আয়েশা বলছেন পরপর দুদিন তিন দিন আমাদের বাড়িতে উনুন জ্বলে এরকম ইতিহাস জানা নাই আল্লাহ অবাক করা ব্যাপার আল্লাহ অবাক করা ব্যাপার এই আয়েশা বলছেন যদি আমাদের বাড়িতে কখনো হাদিয়া আসতো তা সেই হাদিয়াটা রান্না বান্না করতাম আমি আর আল্লাহ রসুল খেতে বসতাম পাশাপাশি দস্তরখান ফেলে তা আমি গোস্তটা খেয়ে কখনো কখনো দস্তরখানে হাড্ডিটা ফেলে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতে এত ভালোবাসা ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নম্বরে বলছেন ও আহসানাত ফারজাহা এই নারীরা পর্দা করে দাও তাহলে জান্নাত চলে যাবে শুধু জান্নাত এমনি যাবে না ফাতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাত নবীজি বলেছেন জান্নাতের আটটা দরজা আটটা দরজা যে কোনো দরজা দিয়ে তোমাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে শুধু চারটে কাজ করো এই অপার পুরুষ মানুষের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি পুরুষের জন্য এই রকম নির্দিষ্ট কোন বাক্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেননি যা একটা নারীর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আল্লাহু আকবার নারীদের ঘাবড়ানোর কোন জায়গা নেই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম স্বামী অনেক পুরুষ মানুষ আছে বলছে আমি পুরুষ মানুষ আমি যা বলবো তাই অত সহজ নাই তুমি কত ভালো লোক তোমার বইয়ের সার্টিফিকেটে আল্লাহ জান্নাত জাহান্নাম ফয়সালা করছে যে ওর বউ যতক্ষণ না পর্যন্ত বলবে যে আমার স্বামী ভালো আল্লাহর কাছে আপনি ততক্ষণ খারাপ নারীর নাকি মর্যাদা নাই নারীর নাকি সম্মান নাই কে বলেছে আরে নারীর সম্মান তো আল্লাহর কাছে যা আছে আছে দুনিয়াতে কত সম্মান দেখো মমতা ব্যানার্জি যত প্রকল্প করেছেন সব তো মেয়েদের সবুজ সাথী কারা পায় মেয়েরা কন্যাশ্রী কারা পায় মেয়েরা লক্ষ্মীর ভান্ডার কারা মেয়েরা একজন পুরুষ মানুষ মাস্টার মশাই যখন রিটায়ার করে ওনার স্ত্রী আবার টাকা পায় না যদি মাস্টার মারা যায় পায় কি পায় না জি মাস্টার আব্দুর রহিম সাহেব পৃথিবী থেকে চলে গেলেন ওনার স্ত্রী সরকার টাকা দিবে উনি স্কুলে হেডমাস্টার ছিলেন বলে কিন্তু ওনার স্ত্রী যদি চাকরি করতেন আর ওনার স্ত্রী যদি মারা যেতেন আর মাস্টার মশাই যদি বেঁচে থাকতেন জীবনে টাকা পেত না তো কারো বউ যদি চাকরি করে তার বউ যদি মারা যায় তা তার স্বামী পেনশন পায় তার মানে কি আরে সরকারি ভাবে নারীকে মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ নিকটে বাদই দিলাম মহিলা স্পেশাল ট্রেন আছে আছে না বাসে যাবেন হাওড়া থেকে L238-এ মহিলা সিট লেডিস সিট লেখা আছে না একদিকে পুরো মেয়েরা যে কোনো জায়গায় লাইন দিবেন 20টা পুরুষ মানুষ আছে একটা মহিলা দাঁড়িয়ে আছে সবাই এ কথাই বলবে এই ও মেয়ে ছিল ওকে আগে আগে দিয়ে দে বলবে কি বলবে না তা তোমাদের মর্যাদা কোথায় খারাপ তোমরা নিজেরা ভালো না সেটা বলো তোমাদের মর্যাদা কেউ কম দেয়নি কেউ কম দিয়েছে কেউ কম দেয়নি পুরুষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পায় না ওরাই পায়
পাচ্ছে কি পাচ্ছে না? বিয়ের সময় কন্যাশ্রী কারা পায়? পুরুষ মানুষ পায়? পায় না। বড় বড় মোবাইল কে পেয়েছে? সবই তো তোমরা নিলে। তা দুনিয়াতে তোমাদের মর্যাদা কোথায় বা কম দেওয়া হয়েছে? আল্লাহর নিকটে যা আছেই আছে। আল্লাহর নিকটে বলছি আপনাকে, নারী আমাদের সঙ্গে চারটে সম্পর্কে জড়িত হয়। কটা? চারটে। আমাকে যদি প্রথম থেকে নারীদের ব্যাপারে বলতাম, তা নাদবি সাহেব বলেছেন বলে আমি আর বললাম না, তাছাড়া আমি অনেক দূর থেকে অনেক সাজিয়ে গুছিয়ে বলে দিতাম, চেষ্টা করতাম বলার। নারী আমাদের সঙ্গে চারটে সম্পর্কে জড়িত হয়, চারটে। এক, মা আর নয় মায়ের ক্যাটাগরি, মানে ফুপু, এই ক্যাটাগরি, মা আর মায়ের ক্যাটাগরি। দুই, বেটি, বেটির ক্যাটাগরি, মানে মেয়ে, মেয়ের ক্যাটাগরি, মানে ভাইজি, বোনের মেয়ে, সব বেটির ক্যাটাগরি, তাই না? আর বোন, বোনের ক্যাটাগরি। তিন, দাদি বা নানি, এই ক্যাটাগরি। এই চার ক্যাটাগরিতে নারী না আমাদের সঙ্গে সম্পর্কে জড়িত হয়। কি বললাম বললেন? আর একটা ক্যাটাগরির নাম স্ত্রী। পাঁচটা, পাঁচ ক্যাটাগরিতে নারী আমাদের সঙ্গে সম্পর্ক হয়। তো একটা ক্যাটাগরিতেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিয়েছেন, আপনি দেখান তো। আল্লাহ রাসূল বলেছেন মেয়ে মানেই মা, তাই তো? মেয়ে মানে কি? মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যখন বাজার থেকে আসবে, আপেল আঙুর বেদানা যতই কিনে আনো, তোমার বেটির হাতে দাও, তাহলে বরকত হবে। তোমার বেটির হাতে আগে দাও। বাজারে মাছ, মাংস, ডিম, যা কিছু কিনবেন সকালে বাজার থেকে, আগে গিয়ে মেয়ের হাতে দিতে হবে, তাহলে বরকত হবে। দই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে আমি আর এতিমের দেখাশুনোকারী। এতিমের দেখাশুনো মানে যার আব্বা মারা গেছে, এই রকম কোন বাচ্চার কেউ যদি দেখাশুনো করে, আমি আর ওই লোকটা জান্নাতে এতটা ডিস্টেন্সে থাকবো, তর্জনী আর মধ্যম আঙুলকে এতটা ডিস্টেন্স করে আল্লাহ নবী দেখালেন। তারপরে বলছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিসের পরিপ্রেক্ষিতে, যে আম্মাজান আয়েশা বলছেন আল্লাহ রসুল বাড়িতে নেই, একজন মহিলা এসেছে, হাতে তার আছে দুটো কন্যা বাচ্চা, দুটি কন্যা। মহিলাটা আমার কাছে কিছু খাবার চাইলো, তা আমি তাদেরকে একটা খাজুর দিলাম। আল্লাহু আকবার। তা মহিলাটিকে দেখলাম যে খাজুরটাকে মাঝখান থেকে চিড়ে ফেরে তার দুটো কন্যা সন্তানের মুখে দিয়ে দিল, দুজনা খেয়ে নিল, আর মহিলাটা নিজের হাতে একটু খাজুরের টুকরা রাখলো। দুজনার যখন তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল, আবার দুজনা মারামারি করে মায়ের খাজুরটার দিকে বলছে, ওই খাজুরটা আমাদেরকে দাও। বাচ্চারা বলে না? বলে। তা আম্মা জান আয়েশা দেখলেন আর মনটা খুব খারাপ হলো। আল্লাহ রসুল বাড়িতে এলেন, তা আয়েশা বলছেন আল্লাহ নবী একটা ঘটনা ঘটে গেল আমাদের বাড়িতে, এই 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 ব্যাপার। বিশ্ব নবী বলছেন, শোনো, কোনো গার্জেন যদি তার মেয়েকে নিয়ে দুনিয়াতে যদি বিপদে পড়ে যায়, আমি আর ওই গার্জেন জান্নাতে এইভাবে থাকব। এইটা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো আঙুল এক জায়গায় করে দিয়ে বলছেন, এই রকম জোড়ায় জোড়ায় আমরা দুজন জান্নাতে থাকব। এ কি ভাবা যায়? এটা ভাবা যায় না। যার বাড়িতে মেয়ে বেশি তার বাড়িতে বরকত বেশি, মিলিয়ে নেবেন। পাড়ায় একটা লোকের সাতটা একটা মেয়ে, তা ওর কোনো টেনশন নেই, পাড়ার লোকের ঘুম হয় না, এত মেয়ে বিয়ে দেবে কি করে? একটা মেয়েও বিয়ে না হয়ে পড়ে আছে, অনেক লোক বলে না, তার চারটে পাঁচটা মেয়ে, তার কোনো টেনশন নেই, অথচ এর ঘুম হয় না, এর ঘুম হয় না, টেনশন নেই যে ওর চার পাঁচটা মেয়ে কি করে বিয়ে দেবে। আরে বিয়ে একটা কারোর বাকি আছে? কারো বাকি নেই। তাহলে মা হিসাবে মর্যাদা নারীকে দিয়েছে, বেটি হিসাবে দিয়েছে, তাই না? জি, খালা হিসাবেও নারীকে মর্যাদা দিয়েছে। একটা লোক এসে বলছে আল্লাহ রাসূল আমি জিহাদ করব, আল্লাহ রাসূল বলছে তোমার মা বেঁচে আছে? বলছে না। তোমার খালা বলছে না? বলছে যাও ওর কাছে, যাও গিয়ে সেবা করো, জান্নাত চলে যাবে, যাও। তার মানে এটাও সম্মান দিয়েছে, দিয়েছে কি দেয়নি? স্ত্রী হিসাবে সম্মান দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা স্ত্রী যদি বলে আমার স্বামী খুব ভালো, আল্লাহর নিকটে ওই স্বামী ভালো, আর স্ত্রী যদি বলে আমার স্বামী খুব খারাপ, আল্লাহর নিকটে পুরুষ মানুষ খারাপ। সম্মান কোথায় কম দিয়েছে? কোথায় কম দিয়েছে? সব জায়গাতেই দিয়েছে। মায়েরা, আপনাদের সম্মান অনেক বেশি, আপনাদের দু তিনটে কাজ সতর্ক করে দিয়ে বক্তব্য ছাড়ছি। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের ব্যাপারে কয়েকটা ভয়ঙ্কর কথা বলেছেন, মারাত্মক কথা, মানে সে এক বালতি দুধে এক ফোঁটা কি পড়ে যাওয়ার মতো ব্যাপার। মানে এতক্ষণ যা হলো সব দুধ নিয়ে আলোচনা, এবারে যে হাদিসটা বলছি মারাত্মক ব্যাপার। এক,
আল্লাহর নবী বলেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কোমন দ্বিতীয় কারণ হলো সন সমাচার না শুকরিয়া করে ও গো স্বামীকে তাহার জীবত যে বেশি করে এক অপরের তরে এহান কারণে নারী যাবে জাহান্নামে এই হাদিসটা খুব ভয়ঙ্কর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রাত্রিতে গেলেন দেখলেন জাহান্নাম আর জান্নাতের দিকে বলছে জাহান্নাম মানে সব মেয়ে ছেলেতে ভর্তি আল্লাহ রাসূল আসার পরে বলছেন বক্তব্য দিতে দিতে এই তোমরা বেশি করে সাদকা করো মহিলারা বলছেন কারণ কি আপনি পুরুষদের ব্যাপারে বলছেন না বিশ্ব নবী তখন বলছেন আরে তোমাদেরকে জাহান্নামেতে খেলাম একজন মহিলা বলছে আল্লাহ নবী কারণগুলো বলুন একটা একটা করে তাহলে সেই কাজ থেকে দূরে থাকব আল্লাহ নবী এক নম্বরে বলছেন কি তোমাদের অল্প জিনিসে মন ভরে না বাস্তবতাটাও ঠিক তাই মেয়েদের জীবনে অল্প জিনিসে মন ভরে না আর ওরা খুব হিংসুক হয় তার একটা প্রমাণ আপনাকে বলছি বাড়িতে দেখবেন যখন মুরগিকে খেতে দেয় এক হাতে গম বা চাল নিয়ে আহ 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 করছে আর এক হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে মানে পাড়ার কোনো মুরগি যদি ঢুকে যায় কলিয়ে কানা করে দেবো মেরে এত হিংসুক এরা এক হাতে গম বা চাল নিয়ে নিজের মুরগিকে খেতে আহ আর এক হাতে দেখবেন মুড়ে ঝাঁটা আছে মানে ওর জায়ের মুরগি বা পাড়ার কারো মুরগি যদি ঢুকে যায় তার কলিজা কানা করে ছাড়বে এত হিংসুক ওরা দুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামীর কৃতজ্ঞতা করে না স্বীকার করে না বাস্তবটাও তাই আপনি পরীক্ষা করুন আমি এগুলো বাস্তব কথা বলছি আপনার গাছে একটা ভালো কাঁঠাল হয়েছে খুব মিষ্টি তা স্বামী স্ত্রী দুজনে ভেঙে খাচ্ছেন তা ওকে আপনি জিজ্ঞেস করবেন তো কারিমা সত্যি কথা বলো তো কাঁঠালটা আমাদের গাছে খুব মিষ্টি না ওই এক চান্সে বলবে মিষ্টি তবে আমার আব্বাদের গাছের মতো না এটা বলবে ও জীবনে কোনোদিন স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করবে না ওই এক চান্সে বলবে তুমি যতই মিষ্টি মিষ্টি করো আমার আব্বাদের সাথে দক্ষিণ মাঠে একটা গাছ আছে ওর মতো মিষ্টি পাবে না ও বলবে ও সব মেনে নেবে বাপের বাড়ির বদনাম মানবে না মানবে জীবনে মানবে না আপনি রাতের বেলা ঘুমানোর সময় বলবেন যে তোমার হাতের রান্না ভালো তোমার দেখতে ভালো তোমার চলন ভালো তোমার সব ভালো তোমার আব্বারা লোক খারাপ এইটা একদিন বলে দেখবেন ও রাতেই গলা টিপে ধরবে রাতে মানে ও সব ভালো বাপের বাড়ি বদনাম সহ্য করবে না ও কথা না এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোকা লোক ছিলেন না খুব জ্ঞানী লোক ছিলেন কথা বলুন জ্ঞানী লোক ছিলেন তাই তো আচ্ছা বলুন তো মিথ্যা কথা বললে গোনা হয় না নেকি হয় গোনা হয় তাই না আচ্ছা বলুন যদি কেউ তার বইয়ের কাছে মিথ্যা কথা বলে গোনা হবে কি হবে না হবে না এটা আল্লাহর নবী বলেছেন কেউ যদি তার স্ত্রীর কাছে মিথ্যার আশ্রয় নেয় কোনো রকম কারণে অবশ্যই গোনা হবে না তার মানে আল্লাহর রাসূল বড় টেনশনে ছিলেন কি বললাম বললেন না মানে এ কত খাতারনাক আপনি বুঝে নেন যে মিথ্যা বললে লোহার কাঁচি দিয়ে জিব কেটে নেওয়া হবে অথচ কেউ যদি প্রয়োজনে তার বইয়ের কাছে মিথ্যা কথা বলে পাপ হবে না এ সাংঘাতিক ব্যাপার তাহলে একটা মেয়ে জাহান্নাম চলে যাচ্ছে দুটো কারণ এক স্বামীর অকৃতজ্ঞ তিন আল্লাহ নবী বলছেন গীবত পরনিন্দা করে সাংঘাতিক পর এই যে জলসায়রা স্কিনে একজন দেখুন সুস্থ নেই বুবুদি কোন গাড়িতে এলি আমি টোটোয় করে এসেছি তো যে বড় ছেলেটার বিয়ে হয়েছিল বউটা কেমন হয়েছে সাংঘাতিক তো যে মেজে বুনে ছেলেটা ভালো আছে ওই করছে জান একজন সুস্থ নেই সব গীবত তো শাশুড়ি আগে এরকম করতে এখন কেমন করে একদম বাজে লোক তো শ্বশুর মারাত্মক খাতারনাক ওই করছে সব ওই করতে ব্যস্ত আল্লাহর নবী বোকালোক ছিলেন না বোকালোক ছিলেন একদম বোকালোক ছিলেন না তবে হ্যাঁ এটা মেনে নিতে হবে যে ওদের তাই বলে বুদ্ধি নেই এটা নয় ওদের পাল্লায় যে পড়েছে সে বুঝেছে বুদ্ধি কিন্তু সাংঘাতিক ওদের বুদ্ধি কঠিন বুদ্ধিতে হারানো যাবে না একটা স্কুলের হেডমাস্টার এটা বলে ছেড়ে দিব
একটা স্কুলের হেডমাস্টার শীতের দিনে দেখবেন হাঁসের গায়ে চর্বি হয় হয় না সবাই হাঁসের গোশ পছন্দ করে তাই না তা মাস্টার বাজার থেকে একটা হাঁস কিনে এনেছে না বাড়ি ওর বউকে বলছে ভালো করে জবাই কর জুত করে রান্না বান্না করবি খাবো আর রান দুটো আমাকে দিবি বাকি তোরা সব খাবি ওর বউ রান্না করতে করতে ভালো সেন্ট বার হয়েছে গরম মশলা টসলা দিয়েছে ও একটা রান ফট করে খেয়ে নিয়েছে তখন হেডমাস্টার জুম্মার নামাজ টামাজ পড়ে বাড়ি এসে বলছে কই রে তরকারি আর ভাত আন তোর বউ ভাত দিয়েছে একটা রান দিয়েছে বাটিতে তখন হেডমাস্টার এগিয়ে গিয়ে বলছে রান দুটো আমায় দিতে বললাম তখন ওর বউ বলছে তোমাকে কে চাকরি দিয়েছিল বলতো বলছে কেন আমি আমার যোগ্যতা পেয়েছি সরকার আমার চাকরি দিয়েছে বলছে তুমি যে রান দুটো দুটো করছো হাঁসের কটা ঠ্যাং হয় যে তোমায় দুটো রান দিতে হবে হাঁসের তো একটাই ঠ্যাং মাস্টার তখন বলছে উড়ি বাবা সারা জীবন দেখছি হাঁসের দুটো ঠ্যাং এই আবার বলে কি হাঁসের একটা ঠ্যাং কঠিন বিপদ ওর বউ তখন বলছে যদি দেখাতে না পারি তোমার সংসার করব না আর মাস্টারও বলছে আমি যদি দুটো ঠ্যাং দেখাতে না পারি আমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে মাঠে গিয়ে বাস করবো খুব স্বামী স্ত্রী ঝগড়া চলছে ওর বউ প্রমাণ করতে হবে একটা ঠ্যাং মাস্টার প্রমাণ করবে দুটো ঠ্যাং না ওর বউ আর মাস্টার দুজনা রাস্তা দিয়ে যাচ্ছে যেতে দেখবেন শীতকালে হাঁস পুকুর পাড়ে একটা ঠ্যাঙে দাঁড়িয়ে থাকে দেখেছেন এটা মাস্টারের বউ তখন বলছে মাস্টার দেখছে ব্যাপার কি মাস্টার তখন মাথায় বজ্রঘাত কি তো সাংঘাতিক ব্যাপার জীবনে দেখিনি একটা ঠ্যাং ও চাকরিতে যায় আসে অত আর খেয়াল করে না কঠিন ব্যাপার যে মাস্টার বেজ্জতিতে পড়ে গেছে চাকরি তোমায় ছাড়তে হবে বউকে কথা দিয়েছি যে মাস্টার তখন হেরে গিয়ে মনটা খারাপ চলে যাচ্ছে ওদের বুদ্ধিটা কত সেটা বলছি ছোট একটা ইঁট নিয়ে বলছে এই দাঁড়া 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 ছোট একটা ইঁট নিয়ে হাঁসের দিকে মেরে বলছে ধুস হাঁস যেই বলেছে দুটো ঠ্যাং বার করে ছুটছে তখন মাস্টার বলছে এই তো দুটো ঠ্যাং তখন মাস্টারের বউ তখন বলছে বুদ্ধি কত দেখুন বলছে মাস্টার এতক্ষণ কটা ঠ্যাং ছিল বলছে একটা বলছে দুটো হলো কি করে বলছে ইঁট মেরে চিতাই হয়েছে বলছে আল্লাহর কসম দিয়ে বলো বাজারে যে হাঁসটা কিনেছিলে ইঁট মেরে কিনেছিলে না তা তো ইঁট মেরে কেনা হয়নি বলছে তাহলে ওই মালটার একটা ঠ্যাং ছিল কঠিন বুদ্ধি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না ছিলেন খুব সাবধান করেছে কিছু আমাদের দেশীয়লি কিছু প্রথা আছে যেমন দেখবেন যে দত্তপুকুর স্টেশনে ট্রেনটা ঢোকার আগে প্ল্যাটফর্মে অনেক সময় দাঁড়িয়ে যায় না প্ল্যাটফর্ম ঢোকার আগে কেন দাঁড়ায় বলুন তো রেড সিগন্যাল রেড মানি হচ্ছে বিপদ বিপদ নয় বিপদ রাস্তায় কাজ হচ্ছে লাল কাপড় দেখাচ্ছে মানে বিপদ রাস্তা অন্যদিক দিয়ে ঘুরে যাওয়ার নয় সোলো যাও রেড মানেই বিপদ আমাদের দেশওয়ালি একটা প্রথা হচ্ছে এই যে নতুন যখন বউ আমাদের বাড়িতে আসে সাদা কালো লাল রঙিন সবুজ কোন শাড়ি পরে আসে বলুন তো লাল তার মানে প্রথম দিনই বিপদের সংকেত যে শ্বশুর শাশুড়ি তোমরা রেডি হও আমি ঢুকছি 25 বছর বয়স একটা ছেলে তার মায়ের তরকারি ছাড়া তরকারি খায় না অথচ বিয়ে করার 4 দিন পরে বলছে তুই আর আব্বা আলাদা খা তুই আর আব্বা আলাদা খা আমি আর আমার বৌ দুতলাতে আলাদা চুলো করে খাবো কারণ কি 25 বছর মায়ের হাতে ছাড়া রান্না খায় না আর 4 ঘন্টা এক বালিশে মাথা দিয়ে ওর ব্রেন এমন ওয়াশ করে দিয়েছে বলছে আমি যা ইনকাম করছি সব তুই তোর মেয়েদেরকে দিয়ে দিচ্ছিস ওই জন্য আলাদা হয়ে যাবো কঠিন সাংঘাতিক সাবধানে থাকবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ওয়াসানা ফারজাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নারী জাহান্নাম যাবে কি বল চলুন আপনি আপনার পরিবারকে যদি সুখে শান্তিতে রাখতে চান অবিলম্বে আমার মতে আপনি একমত হন পরিবার সুখে থাকবে এক বাড়িতে 4-5টা ছেলে ঢুকুক অসুবিধা নেই আলাদা ঘরে বসে গল্প করে চলে যাবে কিন্তু বাড়িতে পাড়ার কোনো মেয়ে ছেলেকে ঢুকতে দেবেন না তাহলে সংসারে 12:30 বাজিয়ে দিয়ে চলে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওরা গীবত করে কি বললাম বুঝলেন না কেমন করে 12:30 বাজাবে নতুন বউ এসেছে বাড়িতে সবাই বউ দেখতে আসে নতুন বউ দেখতে আসে না বাতাসা মুড়ি দেয় আগের দিনে দিত মুড়কি মুড়ি মিষ্টি দেয় সবাই বউ দেখে চলে যাচ্ছে একজনা ঘোমটা দিয়ে বসে আছে শ্বশুর শাশুড়ি আনমনে চাটা কিছু করছে এ তখন নতুন বউটার কাছে গিয়ে বলছে বাপের বাড়ি কোথায় বলছে কাকপুরে আব্বা কি করে রাজমিস্ত্রি ঠিকাদার খুব সাবধান আমি 11 বছর ফল দিয়ে পশ্চিমপাড়ায় সংসার করছি যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে শ্বশুর শাশুড়ি কিন্তু খুব জুতের নয় সাবধানে থাকবে আগে থেকে বলে দিয়ে যাচ্ছি এই যে ওই মেয়েটা বলে দিয়ে চলে গেল মানে সংসারে 12:30 বেজে গেল
ওই জন্য পাড়ার মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না, সংসার একদম নমধ্বংস হয়ে যাবে পুরো। মানে ও এর ওর কথা লাগিয়ে শ্বশুর শাশুড়ি ননদ এমন করে ঝামেলা লাগিয়ে দেবে যে ও মনে হবে একদম টাটকা ফেরেস্তা, অথচ ওই ঝামেলা নিয়ে চলে গেল। আল্লাহ নবী সাল্লাম আপনাদের মর্যাদাও যত দিয়েছে, আপনাদের ব্যাপারে হুইপ জারি করেছেন যে তিনটে কাজে নারী একদম ডাইরেক্ট জাহান্নাম চলে যাবে, আল্লাহু আকবার। রাত্রি এখন বারোটা বাজে, বারোটা বাজে, এইখানে জলসা সমাপ্তি ঘোষণা করা হবে। তার আগে বারবার আমার পিছন দিক দিয়ে বলছে যে একটা গজল শুনিয়ে দিই, গজল শুনিয়ে দে, তাই একটা গজল বলিয়ে দিই আর কি। হ্যাঁ, একটা বলি, শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করি বিবরণ, সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লিয়ে হাতে, নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে, নিজের হাতে কাপড় কিনে দরজি ঘরে ঢোকে, বুক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে, পেটে কাটা পিঠি কাটা নেই কো বোতাম বুকে, এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢেকে, আবার কত বোনের জামা পা বরাবর, হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর, নাইটি পরো ভালো করো শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা, গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে, এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায়, সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসায়, নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে, ডিস্কো মানে নানটা নাচে সব লোকে জানে, পোষণজিতে নেচে গেল ভাড়া সাত ময়দানে, আজ কালে নারী যুবক ডিস্কো দাবি করিতেছে, নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে, মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা, ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা, বিয়ে সাদি নেই কো তাদের নেই কো পরিচয়, প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয়, আবার কত বোনকে দেখি বাজারেতে ঘরে, লম্বা লম্বা মাত্র চুল টাইট প্যান্ট পরে। যারা চলে যাচ্ছেন আমার গজল বলার দরকার নেই, মজলিস ভাঙা দোয়াটা অবশ্যই বলে যান, তাছাড়া এই জলসা শুনে যা নেকি হলে নেকি টিকবে না। মাইকে যারা শুনছেন অবশ্যই দোয়াটা বলুন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর বিশেষ করে দোয়া করি আমার আপন ফুফুতো ভাই বাবলু, তার সাথে মিজানুর বলে একটা ছেলে জলসারি কোনো কাজ করার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো এক নার্সিংহোমে ভর্তি আছে, আর বাবলু ওটা আমার রক্তের সম্পর্কের জিনিস, ও আমার নিজের ফুফুতো ভাই, ও খুব অল্প বয়সে আল্লাহ ডাকে সাড়া দিয়ে দিয়েছে, আল্লাহ কবরে যে হালাতে আছে তুমি তার কবরকে প্রশস্ত করে দাও, আসান করে দাও, বলুন আমিন। আর এই জলসার একজন কর্মী মিজানুর বলে নাম, আল্লাহ তাকে তুমি দ্রুত সুস্থতা দাও। আর সত্যি আমার খুব মানে ভালো লেগেছে যে এখানকার যারা উদ্যোগ নিয়ে আজকে এই কাজগুলো করেছে, মাহফুজুল করিম, তারপরে রাজু, তারপরে খায়রুল ইসলাম, আরও যারা আছেন সবার নাম তো জানি না, তা এরকম একটা উদ্যোগ নিয়ে এরকম ইসলামিক পরিবেশে একটা হাদিস কোরআনের সুন্দর একটা আলোচনা সভা ডাকা অবশ্যই খুবই ভালো কাজ, সারা জীবন এটা অব্যাহতি থাক এই দোয়া করি। যারা এর পিছনে মারাত্মকভাবে পরিশ্রম করেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, বিভিন্ন রকম দিক দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি সকলকে তুমি দিনের জন্য কবুল করে নাও, আমিন। আর মজলিস ভাঙার দোয়াটা আরো একবার বলে দিচ্ছি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমিতির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে সভা সমাপ্ত করা হলো।